গুড ইভিনিং, আজকে হলো সোমবার, আমার ঘরে ছুটি। আর সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করিনি, একটু ঘরের কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিলাম। এখন একটুখানি আর কাজ করতে করতে ভালো লাগে না, অনেক কাজ করিনি, একটুখানি এদিক ওদিক অনেক কাজ ছিল, টুকটুকি রান্না ছিল, খুব বেশি যে ভালো মন্দ রান্নাও করিনি। আর এখন যাচ্ছি একটু তিনজনে মিলে এদিকে একটু ঘুরে বাইরে থেকে খাওয়া খেয়ে তাহলে রেডি হই। আর আমি একটা এখন টুকটি করেছি, চলুন দেখুন সবাই রেডি হয়ে গেছে পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে, একদম ছোট বৌভাত আর বড় বৌভাত পুরো সেম সেম। আর আমার আজকে হাজবেন্ড ওয়াইফ ম্যাচিং করে পড়েছি মেরুন মেরুন। গুড ইভিনিং বলে দাও, গুড ইভিনিং দাদা। চলুন তাহলে যাই ঘুরতে, এই পুচকুও পড়েছে পাঞ্জাবি, যাই তাহলে দেখি কোথায় যাই। যাবো এখন, দেখি একটু ফুলবাগানের দিকে যাওয়ার ইচ্ছে আছে, আর আসার সময় তো মাংস কিনে আনলেও আনতে পারি, কোনো ঠিক নেই। আর রাতে রুটি ভাত কিছুই করিনি, রুটি কিনে আনতে পারি। আর এখানে গেছে এটিএমে গিয়ে লাইন দিয়েছে, এটিএমে টাকা তুলবে বলে। এই হলো আমাদের ফুলবাগান কালী মন্দির, কয় পয়সা দিয়ে পয়সা দিয়ে বাড়িতে চলে এলাম ঘুরে ঘরে, আইসক্রিম খেতে খেতে বাড়ি এসেছি, নির্যাতন চলছে আমার উপরে রীতিমতন, খাবার করতে দিল না ঘরে, এই যে এখন আমাকে এইগুলো দিয়ে এখন চিলি চিকেন করা, বুঝতে পারছেন? এখানে সস তিন রকমের, অ্যারোরুট ডিম, এখানে গোলমরিচ অ্যারোরুট দিয়ে মাখি মেখে করি, থাকা যাবে না এদের সাথে, মধু নির্যাতন চলছে রীতিমতন। আবার রুটিও করতে দেয়নি, কিন্তু রুটিটা কিনে আনছে, রুমালি রুটি কিনতে গেছিলাম পাইনি, নর্মাল রুটি কিনে আনছে। চলুন তাহলে আমি করি, বর বাড়ি থাকলে না খালি খাবো 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 আর খাবো। বাড়ি থাকলে তো জিনিস কিনে দেয়, অনেক কিছু কিনে দিয়েছে, আজকে সকালে নাইটিও কিনেছি, অনেক কিছু কিনেছি, বসে ধীরে সুস্থ দেখাবো। এই হলো আমার চিলি চিকেনের ফাইনাল লুক, স্যালাড রুটি দিয়ে ফেলে দিয়ে আমি একটু পরে খাবো, সবাই মিলে খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে বলো দাও তো চিকেনটা? খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, বাবা একটু বলে দে চিলি চিকেনটা কেমন হয়েছে? ভালো লেগেছে তোমার? তুই বলো চিলি চিকেনটা কেমন হয়েছে? আমি রান্না করতে জানি না, সবাইকে খেতে দিয়ে দিয়েছি তাহলে আমিও খেয়ে নিই, আমার বাবু আজকের মতন এতটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখনো মেকআপটা তুলিনি, লিপস্টিক লাগিয়ে খাবো, খেটে মুখ ধুয়ে তারপর শুতে যাবো, তাহলে গুড নাইট।